এখনো মহিলারা যদি ঋতুবতী হয় তাহলে ইহুদি খ্রিস্টানেরা মহিলাদেরকে বাড়িতে রাখে না, ওই বিছানে থাকতে দেয় না, ওর বিছান ভিন্ন করে দেয়, ঘর ভিন্ন করে দেয়, ও যে প্লেটে খাবে সেই প্লেটে তার আর কেউ খায় না। ওর ধরে নেন যে ঋতুবতী হয়েছে মানে ওকে ধবল রোগ হয়েছে, ওকে কুষ্ঠ হয়েছে, এদেশে কুড়ি কুষ্ঠ হলে ওর ওর প্লেটে কেউ খায়, ওর প্লেটে কেউ খায় না, ওর জন্য একটা গিলাস ভিন্ন, ওর জন্য একটা প্লেট ভিন্ন, ওর জন্য ঘর ভিন্ন। তো মহিলারা ঋতুবতী এখনো ইহুদি খ্রিস্টানদের বাড়িতে হলে ওর জন্য প্লেট ভিন্ন, গ্লাস ভিন্ন, ওর থাকার জায়গা ভিন্ন, এখনো তারা মর্যাদা দেয় না। আর এখন হিন্দুরা, আজও হিন্দুরা মেয়েদের জমি দেয় না। আপনার চোখের সামনে কোনো বাপ হিন্দু মেয়েকে জমি জায়গা দেয় না, বিবাহের দিনই যা টাকা পয়সা দিয়েছে, তাহলে কে দাম দিল তাহলে? আর ওদের সবার ইতিহাস, এক একজনের স্ত্রী 10 জন 12 জন 20 জন 25 জন সবাই স্ত্রী, একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন যে আল্লাহর নবী আমি ইসলাম গ্রহণ করেছি, আমার স্ত্রীরা ইসলাম গ্রহণ করেছে, ওরা আছে 10 জন। তখন আল্লাহ রাসূল বলছেন 4 জন রাখো, বাকিগুলি ছেড়ে দাও। একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী আমার 2 জন স্ত্রী, ওরা নিজ বোন। তখন আল্লাহ রাসূল বললেন যে একটা ছেড়ে দাও, একটা রাখো। 2 বোন একসাথে একজনের স্ত্রী হয়ে থাকতে পারবে না, অথচ হিন্দুদের কাছে আছে, অথচ ইহুদিদের কাছে আছে, অথচ খ্রিস্টানের কাছে আছে। যারা এই নারীবাদী নিয়ে চিৎকার করছে তারা কোনোদিন কোরআন মাজিদ পড়ে দেখেছে? তারা কোনোদিন হাদিস পড়ে দেখেছে? তারা মনে করছে আব্দুর রাজাক সাহেব গার্মেন্টের যাওয়া মানে জেনা, তো গার্মেন্টসে গেল না, টাকা ইনকাম করলো না, উনি নারীবাদীদের বিরুদ্ধে আছে, নারীদের সম্মানকে নষ্ট করেছে। আরে অবাক কথা, আমি বললাম যে আপনার মেয়ে গার্মেন্টসে কেন? আপনার বাপের জমিদারি দিয়ে ছেলে মেয়েকে খাওয়ান, যদি বাপের জমিদারি না থাকে তো নিজে জমি চাষ করে খাওয়ান, যদি সেটা না হয় তো কলা বিক্রি করে ব্যবসা করে খাওয়ান, সেটাও যদি না হয় তাহলে ভিক্ষা আপনি করেন, আপনার মেয়ে কেন গার্মেন্টসে? ছেলে মেয়েকে খাওয়াতে যদি বাপকে ভিক্ষা করা লাগে তো বাপই ভিক্ষা করবে, মেয়ে ভিক্ষা করবে না। ও ছেলে মেয়েকে ভিক্ষা করে খাওয়াবে, ছেলে মেয়েকে ভিক্ষা করে পড়াবে? তো আমি বলিনি, আল্লাহ রাসূল বলছেন যে বাপ খরচ করবে ছেলে মেয়েদের পিছনে অর্থ সম্পদ। তুমি তোমার ছেলে মেয়ের পিছনে অর্থ সম্পদ খরচ করো, এটা আল্লাহ রাসূলের আদেশ। তো বাপ কি দিয়ে খরচ করবে? বাপের জমিদার দিয়ে করুক, নিজে চাকরি করে করুক, নাহলে মানুষের বাড়িতে কাজ করে করুক, আর নাহলে ভিক্ষে করে করুক, মেয়ে কেন গার্মেন্টস? মেয়ে কেন আরেকজন পুরুষের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে? মেয়ে কেন ওখানে চাকরি নিতে গেল, কেন যাবে? আপনি বুঝতে পারছেন না কবর কি জিনিস, কবরে গেলে তো বুঝবেন। ওরা কবরের উপরে ফুল দিয়েছে, অথচ যে কবরে আছে সে দুনিয়ার শয়তান। অথচ কবর দিয়ে বলছে যে ফুল দিয়ে বলে কবরকে সিক্ত করলো, দেখো কোন কথা। কবরের পাশে যে যদি ক্ষমা চাইতো যে আল্লাহ ভুল টুল করেছে তুমি একটু ক্ষমা করে দাও, সে না করে ও কবরের উপরে ফুল চাপিয়ে বলে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে, ভালোবাসা দেখাচ্ছে বলে, কেউ কিছু বুঝে না, ভালোবাসা দেখালো, ধর্ম কর্ম কিছুই নাই, একেবারেই অজ্ঞ, একেবারেই অজ্ঞ। কবরের উপরে ফুল দিয়ে ওকে ভালোবাসা জানানো হলো, ওদিকে পিটিয়ে এক এক করে দিছে, বলে ভালোবাসা দেখাচ্ছে। বুঝবাজ কেমন অবাক হতে হয়, এরই নাম মূর্খতা, এরই নাম বন্যতা, এরই নাম বর্বরতা, এরই নাম অসভ্যতা, এরই নাম জাহেলিয়ত। জাহেলিয়ত আবার ফিরে এসেছে, এখন বাপ মেয়েকে দিনে হত্যা করবে। আপনি কত প্রমাণ নেবেন টাঙ্গাইল জেলা থেকে, ভুয়াপুর থেকে আপনি কত প্রমাণ নেবেন? এ দেখেন বলছেন দিন রাত, আম্মু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আম্মু টাকা পয়সা শেষ হলে আমাকে বলিও, আম্মু খুব ভালোভাবে থাকিও, খাওয়ার জন্য অসুবিধা হয় না,
দেখে শুনে থাকিও, তুমি সবসময় খাওয়ার চেষ্টা করো, টাকা পয়সার চিন্তা করো না আম্মু, দিন রাত একবার মায়ের ঋণ দেয়, একবার বাপের ঋণ দেয়, সবাই মিলে টাকার কথা বলে। তারপর কয়েকদিন পরে শুনছে ওর চাচাতো ভাই বলছে যে আপনার মেয়ে বিশ্ববিদ্যালয়ে নাই, আরেকজনের সাথে বের হয়ে চলে গেছে। তখন বাপে বলছে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে যদি পাই তো জবাই করে টুকরা টুকরা করে বস্তাতে ঢুকে যমুনা নদীতে ভাসিয়ে দেবো। কি হলো, চুমা কোথায় গেল? চুমা কোথায় গেল? এক লক্ষবার আম্মু বলেন দিনে, মা আম্মু কোথায় গেল, আম্মু কোথায় গেল? এরই নাম জাহেলিয়াত। সে যুগের মানুষ মেয়েকে মাটিতে পুঁতে দিত, তারা মেয়েদের উপরে ভালোবাসা রাখতো না, এ কথা নয়, পরিস্থিতিকে সামলাতে পারেনি, পরিস্থিতির কারণে জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দিয়েছে। ওই পরিস্থিতি আবার ফিরে এসেছে, বাপ সত্যি যদি ওই মেয়েকে হাতে পায় তাহলে জবে করে নদীতে ভাসিয়ে দিবে, একটু পরোয়া করবে না, তখন তার ভিতরে ভালোবাসা থাকবে না, পরিস্থিতি তাকে বাধ্য করেছে। সিলেটের সিলেট সরকারি কলেজের প্রিন্সিপাল, ওর মেয়ে বের হয়ে বিবাহ হওয়া 15 বছর হলো, নাতি বড় হয়ে গেছে, বলছে যে ওই মেয়েকে আমি পেলে জবাই করে দেব। মেয়ের নিজস্ব বিবরণ, মেয়ে বের হয়ে বিবাহ বসেছে, ওর মা মেয়ের মা এক কলেজের শিক্ষিকা, এখন স্বামী স্ত্রী দুজনেই রিটায়ার্ড হয়ে গেছে, ও হলো সিলেট সরকারি কলেজের প্রিন্সিপাল আর ইনি হলেন এক কলেজের শিক্ষিকা। ওই মেয়ে এভাবে বের হয়ে গেছে, এখন পর্যন্ত বাড়িতে উঠতে দেয়নি, বলছে যে আসলে জবাই করব। কি হলো, ও তো 100 বড় একটাই মেয়ে, তা আপনি কি মনে করছেন তার ভালোবাসা কম ছিল? আপনি কি মনে করছেন তার মেয়েকে আদর করা কম ছিল? মেয়েটা বলছে যে আমার আব্বা আমাকে মা ছাড়া কোনোদিন কথা বলেনি, যতবার আমাকে বলতো ততবার আমাকে মা বলে ডাকতো, তো সব ভালোবাসা কোথায় গেল? তাহলে এর কি ভালোবাসা নেই? পরিস্থিতি ওকে কি করতে বলছে, যে ওকে মাটিতে পুঁতে দে, কেটে ভাসিয়ে দে, এর নাম পরিস্থিতি, এর নাম জাহেলিয়াত, এর নাম বন্যতা, এর নাম বর্বরতা, এর নাম অসভ্যতা। মেয়ে জন্ম হওয়ার সাথে সাথে মুখটা ভারী হচ্ছে কেন? তিনটা মেয়ে নাকি পরস্পর জন্ম নিলে ওই বোকা লোকটা বউকে তালাক দিবে, 5-7টা মেয়ে তো জন্ম নিলে সহ্য করতেই পারে না, এটাই জাহেলিয়াত, এটাই বন্যতা। মর্যাদা কিভাবে রক্ষা হতে পারে? তাহলে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে হলে রক্ষা হবে। কিভাবে? আল্লাহ বলছেন অকারনা ফি বুয়ুতে কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো সেভাবে চলো না। এবার বলেন গার্মেন্টস চলবে কি না? বাড়িতে থাকো আর গার্মেন্টসে যাও, দুটা এক হলো? ডাক্তারখানে গিয়ে দেখছেন যে ডাক্তার ভিতরে কেউ না, আর একটা মেয়ে আছে ওখানে ভিতরে, বলে কে এ ওর সহযোগিতা করে, মাস্টার ডিগ্রি পাস করে এসেছে, ডাক্তারি শিখে এসে লন্ডন থেকে, বিবাহসাদী করেছে, একটা কাজের একটা মেয়ে তার সহযোগিতা করছে, কেন যুবকদের সহযোগিতা চলে না? এই ছেলে, এই বোকা ছেলে, ওই মেয়েটা তোমার চেয়ে বেশি বুঝবে না তুমি বেশি বুঝবে? তোর উপকারের জন্য মেয়েটা কেন, তুমি কেন ওখানে গেছি যেতে পারবে না? একুন ঢং। একটা ইউনিয়নে কয়টা মেম্বার লাগছে? 3টে নাকি 9টে? তার কয়টা মেয়ে লাগবে? 3টে। নেন এবার, এরই নাম জাহেলিয়াত, বাঁচার পথ নাই, হারিয়ে গেছে। জঙ্গলে গিয়ে বাঁচার পথ আছে, তাছাড়া বাঁচার পথ সমাজে নেই। অথচ যে মেয়েটা মেম্বার হয়েছে, ওর বাপ তাহাজ্জুদ পড়ে, ওর শ্বশুর তাহাজ্জুদ পড়ে, আর ও ওই পচা লোকটাকে বলছে ভাইয়া আসেন, ভাইয়া চা খেয়ে যান, ভাইয়া আসেন, ছি 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 ছি, বলে ভাই চা খেয়ে যাও, লজ্জা হয় না আপনার? আপনাকে কে এখানে দাঁড়াতে বলেছে? আপনার সুলি, আপনার মরে যাওয়া দরকার। কে বলেছে আপনাকে সমাজের মেম্বার হতে হবে?
কে বলেছে আপনাকে সমাজের চেয়ারম্যান হতে হবে? কে বলে যে আপনি মহিলা মানুষ না? আপনি কখন কখন পুরুষ হয়ে গেছেন? কিভাবে আপনি পুরুষ হয়ে গেলেন যে আপনি বলছেন যে ভাইয়া আসেন চা খেয়ে যান? সবাই আপনার ভাইয়া, সবাইকে আপনি চা বানিয়ে দিবেন? চা বানিয়ে দিতে ধর স্বামীকে, শরম হয় না কেন? এই মেয়ে ফ্যাশন বোরখা পরে আছো কেন? শরম হয় না তোমার? তোমার স্বামী দেখে না তোমার পরনে ফ্যাশন বোরখা কেন? তোমার একটু লজ্জা হয় না? তোমাকে একটু কেমন কেমন লাগে না যে আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ মানুষ বুঝতে পারছে মনে হয় এই বোরখা চলবে না? তোমার স্বামী নেই, তোমার ছেলে নেই, তোমার বাপ নেই, তোমার দেবর ভাষণ নেই, তারা তোমাকে খারাপ বলে না, ঘৃণে করে না? ছি ফু, খারাপ লাগা তো দরকার। কেন আপনাকে খারাপ লাগে না? আপনার ঈমান কাজ করে না। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। এই কথাটা বুঝাতে গিয়ে আমি একদিন বাস্তব একটা কথা বুঝিয়েছি যে আমাদের ভাবিও তাহাজ্জুদ পড়ে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, কোরআন মাজিদ পড়ে। খালেদের ভাবিও পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন মাজিদ পড়ে। তো আমাদের ভাবি এক ঘরে বসেছিল, তখন আহমদ ওখানে চলে এসেছে। চট করে আর ভাবি ছি 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 ছি, আহমদ তুই এখানে চলে এলে, আমার তো তুমি মনে হয় আমার দেবর মনে হয় আমার মাথা দেখে নিয়েছে, আমার মনে হয় চুল দেখে নিয়েছে, আমার মনে হয় এ অঙ্গ প্রত্যঙ্গ দেখেছে, ছি ছি ছি, নাউজুবিল্লাহ মিন নাউজুবিল্লাহ মিন জালাল, খুব ব্যস্ত। আবার খালেদের ভাবি বলছে, আরে আহমদ তুই এখানে, তোকে তো খুঁজছি। তো দুইজনই তো তাহাজ্জুদ পড়ে, দুইজনই তো কোরআন তেলাওয়াত করে, দুইজনই তো পর্দা করে, ও দুইজনই ধর্ম মেনে চলার চেষ্টা করে, তো এটা কি? এটা ঈমান। বুঝতে পারেননি যে বলছে ছি 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 ছি, আমার দেবর মনে আমাকে দেখে নিয়েছে, এটা হলো ঈমান। আর যে বলছে যে তোকে তো খুঁজছিলাম, ও সলাত আদায় করে, নামাজ পড়ে, কিন্তু ঈমান নেই। পাপ ঠেকানো যায় ঈমান দিয়ে, তাহাজ্জুদ দিয়ে পাপ ঠেকানো যাবে না, হজ দিয়ে পাপ ঠেকানো যাবে না। হজ করার পরে আপনি কত পাপ নেবেন? এখানে কত মহিলা তাহাজ্জুদ পড়ে, বোরকা পরে আছে, আপনি কত পাপ নেবেন? স্বামী যখন থাকে না তখন দিন রাত প্রেমের গল্প করে মোবাইলে, শত মেয়ে বসে আছে প্রেমের গল্প করে মোবাইলে, তাহাজ্জুদও পড়ে, কোরআন তেলাওয়াতও করে, সময়ও হজও করছে, তার মানে ঈমান কাজ করে না। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে, হজ করলেও, তাহাজ্জুদ পড়লেও, কোরআন তেলাওয়াত করলেও। এই জন্য আল হায়ু মিনাল ঈমান আল ঈমান ফিল জান্না, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। মহিলারা যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই বিধানকে মূল্যায়ন না করবে ততক্ষণ পর্যন্ত নিজের মর্যাদা রক্ষা করতে পারে না। বাড়িতে বসে থেকেই, কুঁড়ে ঘরে বসে থেকেই তাদের মর্যাদা রক্ষা করতে পারে। আমাদের গ্রামের এক চাচি, আমাদের গ্রামের এক চাচির কথা বলছে আমার চাচা, আমার এক চাচা, তো চাচা ওটা বুঝবেন কি না, আমরা চাপাই নবাবগঞ্জে যারা ওই চাল খড়ের ঘর চাল ঠিক করতে বানাতো, ওদেরকে আমরা চাপাই নবাবগঞ্জে ঘরামু বলি, মানে ঘর টর বানাই। তো আমার এই চাচি সারা গ্রামে সবার চেয়ে বেশি পর্দা করে। তো আমার একদিন চাচা গল্প করছে যে আমি সকাল 7টার দিকে ঘরে উঠেছি আলমের বাড়িতে গিয়ে, তো সারা দিন আমি চালের উপরে কাজ করেছি, তো এই সারাদিনে আমি আলমের মাকে দেখতে পাইনি। আলমের মা ওই কিভাবে লোকজনকে খাওয়ার দিতে হবে তা আগে রেডি করে রেখেছে, আর পর্দার কথা বলছে, তার মানে মানুষ পর্দা করতে পারে, চেষ্টা করলে মানুষ পারে। আমরাই তো বলছি যে আমরা তো কোনোদিন হাট বাজারে যাই না, আমাদের বাড়ির মহিলারা কোনোদিন হাট বাজারে যায় না, তো আমাদের তো সংসার চলছে। আর এমনিতে আল্লাহ মাফ করুক, আমি অহংকারও করিনি, গৌরবও করিনি, আপনাকে বলা আছে যে আপনি বাসায় 3 মাস থাকবেন,
তিন মাসে যদি সরিষা সমপরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা যায় জাতির সামনে কথা বলবো না, কথাই শেষ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি কষ্ট দিনি, ফ্যাশন বোরখা বলে আপনাকে আমি কষ্ট দিনি, আপনাকে কষ্ট দিতে এসেছি নাকি? আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আয়েশার মতো মনে করি। আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি পরহেজগার মহিলা, তা আপনার পাশে আর একজন মেয়ে বসে আছে, দেখেন তো আর পোশাকটা আপনাকে কেমন লাগে। আর একজন মহিলা পাশে ছোটো ব্লাউজ পরে আছে, কেমন লাগে আপনাকে? ছোটো ব্লাউজ পরে আছে, যার হাত এই পর্যন্ত, তাহলে গোটা হাত দেখা যায়, পেট দেখা যায়, তো এ কি, এইটা আপনাকে কেমন লাগে? তাকে লজ্জা লাগে না কেন? তাকে শরম লাগে না কেন? তার হায়া হয় না কেন? তার ইতস্তব্ধ হয় না কেন? তার বোধোদয় হয় না কেন? তার মানবতা হয় না কেন? তার কি স্বামী নাই? তার স্বামীকে একটু খারাপ লাগে না কেন? আত্মমর্যাদা বোধ থাকা দরকার। কোনো কারণে কোনো পুরুষের যদি আমাদের স্ত্রীর গায়ে এরকম হাত টাত লেগে যায়, তাহলে তো অজ্ঞান হয়ে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কি হলো আল্লাহ। তা আপনাকে একটু খারাপ লাগে না যে আপনার বইয়ের হাত দেখা যাচ্ছে, পেট দেখা যাচ্ছে? আপনাকে খারাপ লাগা তো দরকার, ছিয়া আপনাকে খারাপ লাগে না? আপনি নিজেকে পুরুষ মনে করেন না নাকি? পুরুষ মানে কি আপনি মনে করছেন যে মিলন সত্যি তার নাম পুরুষ? জি না, পুরুষত্ব থাকতে হবে, মেজাজ থাকতে হবে। এক বাড়ির বাইরে গিয়ে যদি তুমি টিউবওয়েল থেকে পানি নিয়ে আসো, তোমার পিঠের চামড়া তুলে দেবো, পানি আমি নিয়ে আসবো, কীভাবে করা লাগে সেটা আমি দেখবো, আমি যা বলছি সেটাই হবে, তার নাম পুরুষ। পুরুষের একটা ক্ষমতা থাকতে হয়। আল্লাহ রাসূল বলছেন আপনি হচ্ছেন মালিক, এই বাড়ির সার্বিক দেখাশোনা আপনি করবেন, অরাজুল রাইন ফিয়া আহলে বাইতি, আপনি হচ্ছেন এই বাড়ির নেতা, ছেলে মেয়ের উপরে খুব কঠোর নজর থাকবে, আপনার বাড়িতে 24 ঘন্টা কারফিউ জারি থাকবে। ভ্যানওয়ালা বলছে 7টা বাজতে বাজতে বাড়ি চলে যাব, রাস্তায় থাকা যাবে না। রাজা হলো ফখরুদ্দিন, দেশের রাজা হলো ফখরুদ্দিন, রাস্তাঘাটে চলা যাবে না। রাজশাহী মেডিকেলে ভিতরে কোনো কলার ছাল নাই, মানুষজন একবারে খালি পড়ে আছে, যদি ডাক্তার একসাথে 15 জন 20 জন 40 জন ঢোকে এমনি সময়, আরে ভিতরে কোনো মানুষই নাই, রাস্তাঘাটে কোনো মানুষ নাই, কারফিউ জারি থাকবে 24 ঘন্টায় আপনার এই বাড়িতে, ওখানে আপনার স্ত্রী আছে, আপনার মেয়ে আছে, 24 ঘন্টায় এই ভাষায় কারফিউ জারি থাকবে, 19-20 হবে না, তার নাম আপনি পুরুষ। নিজের কাপুরুষের পরিচয় দিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাইেন না, ভুল হিসাব। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, দিন রাত বলছি, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, দিন রাত বলছি, তার মধ্যে আপনি আছেন একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। আব্দুর রাজ্জাক সাহেব, বিড়ি তামাক জর্দা সিগারেট এইগুলো কি নেশাদার দ্রব্য? আপনি এইভাবে বলছেন যে যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায়, নেশাদার দ্রব্য খায়, তারা জান্নাতে যাবে না? তো বিড়ি তামাক জর্দা সিগারেট যে নেশাদার দ্রব্য এটা আপনি প্রমাণ করেন তো দেখি, একেবারেই সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম, এটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন। এমন এক বাক্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব জায়গাতে চলবে, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম। তা আপনার পাশের একটা লোককে 1/2 কেজি জর্দা খাইয়া দেন তো এখন, তারপর দেখেন তো কি হয়। যদি 1/2 কেজি জর্দা খাওয়ানোর পরে, 1 কেজি জর্দা খাওয়ানোর পরে কিছু না হয়, তাহলে জর্দা খান হারাম বস্তু নয়। আর 1.5 কেজি 1/2 কেজি খাওয়া দেওয়ার পরে বিবেকের যদি ক্ষতি হয়, তাহলে জর্দার একটা কণাও হারাম। আমি বলিনি এই কথা, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব এই হাদিসের ভিত্তিতে বলছি বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা, তারা জান্নাতে যাবে না। এই বৈঠকে তোবা করে উঠতে হবে। 1978 সালে মাওলানা হেড মাওলানা শীষ মোহাম্মদ সাহেবের দুপুরের খাওয়ার নিয়ে যেতাম,
তো ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হতো, তো যারা ট্রেন স্টেশনে থাকে পান বিক্রি করে, তো একজন পান বিক্রেতা আমাকে চিনে তো একটা পান দিয়েছে, আমি মুখে দিয়ে প্রতিষ্ঠানে ঢুকে গেছি। তো হেড মাওলানা মাওলানা শিশ মাহমুদ খুব গাম্ভীর্যপূর্ণ ও খুব ইয়ে মানুষ, সাহসিক মানুষ আর খুব ভয়াবহ, সামনে কেউ দাঁড়াতে পারতো না। তা আমাকে দেখে বলছে তুই পান খাচ্ছিস, পান খেয়েই বেড়াস। আমাকে এটা খারাপ লাগলো, আমি পানটা তো আসলে নিজ ইচ্ছায় দিনি, ও দিয়েছে সেজন্য মুখে দিয়েছি, আচ্ছা ঠিক আছে পান খাবো না। 1978 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন পান মুখে দিইনি। বিড়ি সিগারেট জর্দা আপনাকেই ছাড়তে হবে, আপনি মনে করেন না যে গরু ছাগল ছেড়ে দিলেই হবে, আর আপনি পারবেন গরু ছাগল পারবে না, কেননা গরু ছাগলের উপরে এই বিধান নেই, মানুষের উপরে আছে, আর মানুষই পারে। আমি যে ওই যেখানে বলেছি বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শুনে না ওরা কান আছে শুনে না, উলায়কে কালানাম তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালুহা গাল বরং তার চেয়ে খারাপ। এই যেখানে আমি বলেছি গরু ছাগলের মতো কেন বলা হলো, গরু ছাগল বুঝে না এ কথাই ঠিক। আমার আব্বা, আমার আব্বার কথা বলছি, কৃষক মানুষ গরু মাঠে ছেড়ে দিলে জমি চাষ করার পরে গরুগুলি নিয়ে আমরা মাঠে থাকতাম, গরু চড়াতাম, গরু যখন ধান ক্ষেতের দিকে যেত তখন বলতাম এই থেমে গেছে একটু পরে আবার যাচ্ছে, তার মানে বুঝেও বুঝেনি তাই তো গরু, ও তো আমার কথা একটু আঁচ করলো থেমে গেল, আমার শতদিনের পরীক্ষা। আমার আমার নিজের কথা বলছি, আমার আব্বা সাধারণ ছোট কৃষক মানুষ, আমার শতদিনের পরীক্ষা, গরু যখন ধানের দিকে যাচ্ছে তখন বলেছে থেমে গেছে, তো একটু পরে আবার যাচ্ছে, তার মানে আমার কথা বুঝেও বুঝতে পারেনি, ওই জন্য ও গরু। তা আমি যে বলছি জর্দা খেতে হবে না তারপরেও খাচ্ছি, তার মানে আমি কি তাহলে গরুর মতো নই? আল্লাহ ওই কথা বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে শুনে না, উলাইকা কাল আনাম তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালুহা জাল বরং তার চেয়ে খারাপ। তো আব্দুর রাজাক সাহেব কুকুর শৃগালের চেয়ে খারাপ কে গো? আপনার বাপ। আপনার বক্তব্য শুনতে এসেছি আপনাকে খুব ভালোবাসি সেই জন্য। আপনি আমার বাপ কুকুর শৃগালের চেয়ে খারাপ এই কথা বলে কষ্ট দিন না, দুঃখিত আমি আপনাকে কষ্ট দিইনি, আপনার বাপকে কুকুর শৃগালের চেয়ে খারাপ বলে, তবে যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আমি বক্তব্য ফেরত নিব, আর কোনোদিন বক্তব্য দিব না। আচ্ছা তোমার কথাই বলি, তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ তোমার দাদা 5 বিঘা জমি ছেড়ে গেছে, 6 বিঘা জমি ছেড়ে গেছে, তোমার বাপ নিবে 4 বিঘা আর তোমার ফুফু নিবে 2 বিঘা, তো তুমি কি মনে করো যে আমার বাপ নিবে সকালে আমার ফুফু নিবে বিকালে, না একসাথে নিবে? তো 10 বছর হলে এখনো তোমার বাপ তোমার ফুফুকে দেয়নি, এবার তোমার বাপ কুকুর শৃগালের চেয়ে ভালো না খারাপ তুমি বলো? তোমার বাপকে যদি আমি কুকুর শৃগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে বক্তব্য দিব না। এটা তো যমুনার এই পার আর ওই পার, রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারী কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গায়বান্ধা বগুড়া, বনে যদি ভাইয়ের কাছে এসে জমি চায় তো ও একবারে খেপে বলবে যে চলে যা জমি নে চলে যা আর আসবি না, জমি চাওয়া নাকি সম্পর্ক ছিন্ন করাবে না। কাপুরুষ, তোমার বাপের কবর দিয়ে এসে জমি ভাগ করবে তারপরে কোনো কথা। একজন লোক অংশ বন্টনের উপরে ডক্টরেট করবে, তো আমার কাছে এসেছে, এসে বলছে আপনাকে একটু আপনার একটু ইন্টারভিউ নিতে এসেছে। আমি বলছি বহ অনেক তো সাহস আপনার দেখছি। তা আমার কিছু জিজ্ঞাসা করলো, তা ও যে ঠিকই পরীক্ষা করছে এটা আমি পরে বুঝতে পারলাম। ও আমাকে এক পর্যায়ে বলছে আপনার আব্বা মারা গেছেন? বলে জি হ্যাঁ। কতদিন হলো? এতদিন। ও আচ্ছা আচ্ছা, আপনার আল্লাহ আমাকে যা যায় খায়ের দান করুক। তো আপনাদের জমি জায়গার খবর কি? তা আমি বললাম যে আমার বাপকে মাটি দিয়ে বাড়িতে ঢুকে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি।
তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাদের কথাটা আমি আমার বইয়ে লিখে দেব। আমি তো জাতির সামনে বলছি, মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। যদিও আমরা জমি, আমার ছোট ভাই, আমরা জমি চিনি না, আমি এক একটু চিনি, আমার ছোট ভাই চিনেই না। এখন বোনের সামনে ভাগ করে, আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, আর আমার ছেলে, এরা কি করবে সেটা আমি জানি না। আমি আল্লাহকে বলছি এদের তুমি বড় খাদেম হিসাবে কবুল করো। এদের অর্থ সম্পদ জমি জায়গাটা আমার মাথায় কোনো সময় নেই, আমি নিজেও কিছু না। আমি একটা কচুর পাতার পানি চাপাইনবাবগঞ্জের মাজার পানি ভাষাতে কচুর পাতার পানি মানে কচুর পাতার উপরে একটু পানি আছে, একটু নড়লে টলমল করে, মানে যার মানে কোনোই ক্ষমতা নেই, না আমার কোনো শক্তি বল আছে, না আমার কোনো বংশ বল আছে, না আমার কোনো সংগঠন আছে, না আমার কোনো সরকারি ভাবে কোনো দায়িত্ব পালন করি, আমি একেবারেই কচুর পাতার পানি। আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাআল্লাহ, যার কারণে আমি যখন তখন বলেছি আমার হাতে টাকা নেই একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য, ইনশাআল্লাহ গড়বে গড়বে, কিভাবে গড়বে তা আমি জানি না।